मिलाद महफिल निये बार बार वंचनार शिकार रामकृष्णनगर महाविद्यालय छात्र छात्री अध्यक्षर भूमिकाय क्षोभ प्रकाश पड़ुआ जिलार सकल धरनेर छात्र संगठन हस्तक्षेप कामना ए मुहूर्त एक गुरुत्वपूर्ण व्यतिक्रमी संबाद बराक 10 टीवी बांगलार पर्दाय स्वाधीनतार पर देशर स्कूल कलेज विश्वविद्यालय विभिन्न धरण सांस्कृतिक अनुष्ठान पशाशी सरस्वती पुजो और सिरातुन्नबी मिलादुन्नबी उद्यापन हो आसछे देशर अन्यान्य शिक्षा प्रतिष्ठान साथे बराकेर तीन जिलायो धारावाहिकता वाकिबहाल एमनकि बराकेर एकमात्र विश्वविद्यालय आसाम विश्वविद्यालय प्रति बछर शांतिपूर्णभावे सिरातुन्नबी महफिल अनुष्ठित हय तबे दीर्घ कयेक बछर थेके मिलादुन्नबी महफिल उद्यापन थेके वंचित करिमगंज जिलार रामकृष्णनगर महाविद्यालय छात्रछात्रीरा एक विबृतिते रामकृष्णनगर महाविद्यालय संगालकु पड़ुआरा बोलेन 2018 साल थेके बार बार कलेज कर्तृपक्षेर काछे मिलाद महफिलेर जन्य आवेदन करे आसछेन तारा तत्कालीन भारप्राप्त अध्यक्ष महितुष चक्रवर्ती प्रथमे अनुमति ना दिलेओ परवर्ती समय मिलाद महफिलेर अनुमतिर आश्वास देन आश्वास पेये छात्रछात्रीरा चाँदा संग्रह करे भारप्राप्त अध्यक्ष महितुष चक्रवर्ती और अध्यापक बाहरुल इस्लामेर हाते नगद 15,000 टाका तुले दिएछिलेन किन्तु किछुदिन पर हठात करे अध्यापक महितुष चक्रवर्ती तादेरके जानिये देन जे रामकृष्णनगर महाविद्यालये मिलाद महफिल करा जाबे ना छात्रछात्रीरा कारण जानते चाहिले तिनि बोलेन मिलादुन्नबी ना करानोर जन्य इंटरनल किछु समस्या आछे तार उपर एभाबे साल 2018-19 अतिबाहित हय किन्तु छात्रछात्रीरा थेमे थाकेननि बार बार अध्यापकेर काछे आवेदन करतेई थाकेन तादेरके कखनो आश्वास देवा हय आबार कखनो ना बला हय एभाबे चले आसलो 2020-21 साल करोनार तांडव एर मध्ये परिवर्तन हन भारप्राप्त अध्यक्ष तार जायगाय चले आसेन भारप्राप्त अध्यक्षा माला शर्मा फेर अध्यक्ष माला शर्मार काछे मिलादेर अनुमति चाइले प्रथमे ना बोललेओ परवर्ती समये तिनिओ आश्वास दिएछिलेन এবং ছাত্রছাত্রীদেরকে একটা কমিটি গঠনের কথা বলেন সেই মর্মে অধ্যাপক জামালউদ্দিন দীপঙ্কর দাস ও অধ্যক্ষা মালা শর্মা ছাত্রছাত্রীদেরকে নিয়ে কমিটি গঠন করেন সেই কমিটির সভাপতি হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষা মালা শর্মাকে নির্বাচিত করা হয় কিছুদিন পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালা শর্মা ছাত্রছাত্রীদেরকে ডেকে নিয়ে মিলাদের অনুমতি দেন এবং সাথে একটা তারিখও নির্ধারিত করেন ছাত্রছাত্রীরা অনুমতি পেয়ে আনন্দিত হয়ে আবারও চাঁদা সংগ্রহ করতে লাগলো এর মধ্যখানে হঠাৎ করে অধ্যাপক জামালউদ্দিন অসুস্থ হয়ে পড়েন তার অসুস্থতার অজুহাতে আবারও ছাত্রছাত্রীদের আশা ভরসা শেষ করে মিলাদের নামগন্ধ মিটিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ কিছুদিন পর ছাত্রছাত্রীরা আবারও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালা শর্মার কাছে মিলাদের অনুমতি চাইলে তিনি বলেন এই মিলাদ নিয়ে আমি অনেক সমস্যায় আছি আমার উপর অনেক চাপ আছে তাই আমি তোমাদেরকে অনুমতি দিতে পারবো না তবে ছাত্রছাত্রীরা থেমে থাকেননি বারবার মিলাদের অনুমতি চাইতে থাকেন এর মধ্যে চলে আসলো নির্বাচন নির্বাচনের বাহানা ও নানা সমস্যার কথা বলতে বলতে ভারপ্রাপ্ত অধ্যক্ষা মালা শর্মা অবসরে চলে গেলেন যার দরুন তার দেওয়া আশ্বাস আজ পর্যন্ত আশ্বাসই থেকে গেল 2022 সালে ফের আরেকজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসলেন অধ্যাপিকা শিলানাগ পড়ুয়ারা আবারও তার কাছে মিলাদের অনুমতি চাইল উনিও তাদেরকে মিলাদের অনুমতির আশ্বাস দেন কিন্তু একসময় উনিও বদলে যান কট্টর ভাষায় জানিয়ে দেন যে রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ে মিলাদের অনুমতি দেওয়া যাবে না তবে সেই অধ্যাপিকা শিলানাগ বলেন আমারও ইচ্ছা ছিল মিলাদ মহফিল করানোর কিন্তু আমার উপর অনেক চাপ রয়েছে যার দরুন আমি কিছুই করতে পারছি না এভাবে 2022 সাল কেটে গেল অনেক ছাত্রছাত্রী এই আশার মধ্য থেকে প্রাক্তন হয়ে গেল এবার রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ে বহুদিন পর নিয়োগ দেওয়া হলো স্থায়ী অধ্যক্ষ 2023 সালের জানুয়ারি মাসে স্থায়ী অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী রামকৃষ্ণনগর কলেজে নিয়োজিত হন কলেজের সংখ্যালঘু পড়ুয়ারা মিলাদ মাহফিলের আবেদন নিয়ে স্থায়ী অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তীর শরণাপন্ন হন তার কাছে মিলাদের অনুমতি চাইলে অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী মহৎ আকারে আশ্বাস দিয়ে বলেন অবশ্যই কলেজে মিলাদ মাহফিল হবে তোমরা আমাকে একটু সময় দাও অধ্যক্ষের কাছে আবারও আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা ফের চাঁদা সংগ্রহ করেন কিন্তু এরপর আবার আগের মতোই অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী সিরাতুন্নবী অনুষ্ঠান করা যাবে না বলে সাফ জানিয়ে দেন সেই থেকে ছাত্রছাত্রীরা ধারাবাহিকভাবে আবেদন নিবেদন করেই আসছেন তাদেরকে 15 দিন পর বা এক মাস পর বা আগামী মাসে অথবা পরীক্ষার পর হবে এরকম আশ্বাস দিয়েই আসছেন অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী সেই মর্মে ছাত্রছাত্রীরা থেমে না থেকে কোনো প্রকার সুরাহা না পেয়ে তারা সমস্ত ঘটনা প্রকাশ্যে এনে আন্দোলনের ইঙ্গিত দেন এর পরিপ্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন রকমের হয়রানির শিকার হতে হয়েছে অনেক হুমকি ধমকি দেওয়া হয়েছে পড়ুয়াদেরকে কিন্তু ছাত্রছাত্রীরা থেমে না থেকে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন এর মধ্যে জনৈক এক ব্যক্তি সব খবর জেনে অধ্যক্ষের সাথে কথা বলেন তখন অধ্যক্ষ জানান যে কলেজে পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হলেই
যেকোনোভাবে তিনি মিলাদের অনুমতি দেবেন আর না হলে অন্তত দু থেকে তিন ঘন্টার জন্য মিলাদ করার ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন অধ্যক্ষ সুরজিৎ। সম্প্রতি মাস দুয়েক আগে অর্থাৎ পরীক্ষার পর সিরাতুন্নবী উদযাপন কমিটির পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের জন্য অনুমতি চাইলে অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী সেই পূর্ববর্তীদের মতো জানান যে উনার উপরেও বিভিন্ন ধরনের চাপ রয়েছে। তবে অধ্যক্ষ সুরজিৎ বলেন যে কলেজের পরিচালনা সমিতি ও অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে যৌথ আলোচনা করে ছাত্রছাত্রীদেরকে জানাবেন। ছয় সাত দিন পর ছাত্রছাত্রীরা অধ্যক্ষের সাথে দেখা করলে উনি কড়া ভাষায় জানিয়ে দেন, মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ে কোনোভাবেই মিলাদের অনুমতি দেওয়া যাবে না, তবে অন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সব হবে, তাদের সবগুলোতে অংশগ্রহণও করতে হবে। তখন তারা বলেন, আমরা তো সব অনুষ্ঠানে অংশগ্রহণ করি, আমাদের কাছে কোনো দ্বিধাবোধ নেই, কিন্তু কলেজে মিলাদ করতে এত বাধা কেন? এই প্রশ্নের কোনো সদুত্তর আজ পর্যন্ত পাননি রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। মিলাদ অনুষ্ঠানের জন্য জমা করা টাকা আজও ফেরত পাননি তারা। তাই কলেজের মিলাদুন্নবী উদযাপনের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির পক্ষ থেকে অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তীকে বলা হয় যে রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ে মিলাদ অনুষ্ঠান করা যাবে না, সেটা তিনি লিখিতভাবে তাদেরকে দেওয়ার জন্য। অধ্যক্ষ প্রথমে সহমত পোষণ করলেও পরবর্তীতে তিনি লিখিত আবেদন দিতে অস্বীকার করেন। আবার একদিন অধ্যক্ষ বলেন, তোমরা আমার কাছ থেকে লিখিত আবেদনপত্র চেয়েছ, তার জন্য তোমরা আমাকে আগে একটা লিখিত আবেদনপত্র দাও, মিলাদ মাহফিলের অনুমতির জন্য আমি তার প্রদত্তর অনুমতি দেওয়া যাবে না বলে লিখিতভাবে দেব। সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা মিলে আবেদনপত্র লিখে অধ্যক্ষর হাতে দেন, কিন্তু অধ্যক্ষ উত্তর দেওয়ার জন্য এক সপ্তাহ সময় নিলেন। এক সপ্তাহ পর যখন অধ্যক্ষের সাথে তারা দেখা করেন তখন অধ্যক্ষ জানান, আমি যদি বলি তোমাদের আবেদনপত্র দিয়েই দিয়েছি তখন তোমরা কী করবে? যখন ছাত্রছাত্রীরা জানতে চাইল উনি কার কাছে আবেদনপত্র দিয়েছেন তখন অধ্যক্ষ বললেন, তোমাদের এক সহপাঠীকে দিয়েছি কিন্তু আমি তাকে চিনি না। এমতাবস্থায় সিরাতুন্নবী উদযাপন কমিটির পক্ষ থেকে বলা হয় কলেজে সব রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সরস্বতী পূজাও হয়, তাতে কোনো আপত্তি নেই, আমাদের কোনো সমস্যা নেই, আমরা সংখ্যালঘু পড়ুয়ারা তাতে সাদরে অংশগ্রহণ করি, কিন্তু আমাদের বেলায় এরকম দ্বিধা কেন? তারা বলেন, আমরাও তো এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, আমাদেরও তো অধিকার আছে অন্যান্য ছাত্রছাত্রীদের মতো, আমাদেরকে অধিকার থেকে কেন বঞ্চিত হতে হয়? বারবার আমাদের আবেগ নিয়ে কলেজ কর্তৃপক্ষ ছেলেখেলা করছে কেন? তারা আরও বলেন, মিলাদ হওয়া বা না হওয়া বড় কথা নয়, কিন্তু আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আশাহত করা হচ্ছে কেন? বারবার ভারপ্রাপ্ত অধ্যক্ষরা এবং স্থায়ী অধ্যক্ষ কাদের ইশারায় এমনটা করছেন? তাদের প্রশ্ন প্রত্যেকজন অধ্যাপক অধ্যাপিকা ও বর্তমান অধ্যক্ষ বলেছেন উনাদের উপর চাপ আছে, সেটা কাদের চাপ জানতে চান তারা। তারা আরও বলেন, আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করেই যাব যতই বাধা আসুক, এবং তারা খুব শীঘ্রই জেলাশাসক এবং শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত জেলাশাসকের সাথে দেখা করে সমস্ত বিষয়টি অবগত করে যথেষ্ট প্রমাণের ভিত্তিতে স্মারকপত্র প্রদান করবেন, তাতেও যদি কোনো সুরাহা না মিলে তাহলে বৃহৎ আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ের সংগল্প পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, ব্রাকটেন টিভি, বাংলা।